আমরা এখন আছি কেন্দুরবাগ। কেন্দুরবাগ কিভাবে আসলাম ওইটা আমি দেখাবো। এরপরে আমরা কেন্দুরবাগ প্রবেশ করছি। এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর সড়ক। তো এই সড়কে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো কেন্দুরবাগ পারলে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা দেখো, এটা দেখো, আমরা রোডে গিয়ে ভিডিও করছি। তারপরে আমরা এদিকে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ফ্যানি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি এ রোডটা ধরে কেন্দুরবাগ বাজারে প্রবেশ করব। আমরা এ রোডটা ধরে প্রবেশ করতেছি কারণ এ রোডের এই অংশের কিছু অংশের ভিডিও বাকি আছে। ওই সুবাদে আজকে এ রোডটা ধরে কেন্দুরবাগ বাজারে প্রবেশ করব। এদিকের অংশটা আমি আপনাদেরকে দেখাবো। কেন্দুরবাগ বাজারের ভিডিও দেওয়া আছে এবং কি কেন্দুরবাগ থেকে জিততলি পর্যন্ত ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আমরা এখন যে রোডটা ধরে যাচ্ছি আমাদের সামনে হচ্ছে কেন্দুরবাগ, আর এই রোডটার পিছনে ধরে গেলে পড়বে জিততলি। তো পিছনের ওইদিকে পুরো অংশের ভিডিও দেওয়া আছে। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ির কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা এখন এই রোডটা ধরে সামনে যাচ্ছি আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। যে রোডটা ধরে আমরা যাইতেছি এ রোডটার অনেক আগেই মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই। তার পরবর্তী চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেন্দুরবাগের এদিকে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আমি কেন্দুরবাগ থেকে মীর ওয়ারিশপুরের ওইদিকে একদম বেসার দোকান পর্যন্ত ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি চৌমনি চৌরাস্তা থেকে কেন্দুরবাগ এবং কি কেন্দুরবাগ থেকে একদম চন্দ্রগঞ্জ বাজার ওইদিকে ভিডিওগুলো দেওয়া আছে। ওগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো ভিডিওগুলো খোঁজেন পান না, সুবাদে আমি বলতেছি। এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর, তবে রোডটা অনেকাংশে ভাঙা আছে অনেকাংশে ভালো, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের অম্বরনগর গ্রাম এবং ওয়াসেকপুর গ্রাম আমি ভিডিওটার মাধ্যমে দেখাইছিলাম গতকালকে। ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। ওইটা হচ্ছে চৌকিদার পোল থেকে চৌকিদার হাট হয়ে শান্তির হাট হয়ে একদম সমিতির হাট পর্যন্ত পুরো রাস্তা বা ওইদিকের এরিয়াটা আমি দেখাইছিলাম। ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, যেমন জিততলি ইউনিয়নের ভিডিও পাবেন, রাজগঞ্জ ইউনিয়নের ভিডিও পাবেন, একলাসপুর ইউনিয়নের ভিডিও পাবেন, নাজিরনগরের ওইদিকে বা কালাফুলের ওইদিকে অনেকগুলো ভিডিও পাবেন। ওগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভিডিওগুলোর কমেন্ট করে রাখছেন, অনেক আগ থেকে আমি দিতে পারছি না। তো আজ ভিডিওগুলো আমি ধারণ করছি, ইনশাল্লাহ আগামী দুই একদিনের মধ্যে ভিডিওগুলো পাবেন এবং কি গ্লোব প্যাটের ওইখান দিয়ে ভিডিও পাবেন। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা কমেন্ট করে রাখছেন, আমি দিচ্ছি না, অনেকে হয়তো রাগান্বিত হচ্ছেন, ওই সুবাদে আমি বলতেছি। আর কেন্দুরবাগ বাজার কিন্তু আমার থেকে বেশি দূরে না, এ রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে। আমি মেইন বাজারে প্রবেশ করব, তারপরে ভিডিওটা আমি শেষ করবো। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। সামনে কেন্দুরবাগ বাজার পড়বে, আমি একটু করে দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। কেন্দুরবাগ বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করবেন। কেন্দুরবাগ বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।